নিজে বিধানসভা 50 শতাংশ আসনের দাবিতে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই আসন না পেয়ে গত 15 জুন বেলডাঙ্গায় তিন তৃণমূল বিধায়ককে নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন হুমায়ুন কবির। তৃণমূল কার্যালয় ঘেরাও সহ নির্দল প্রার্থীদের নিয়ে বহরমপুর শহরে সভা করার হুঁশিয়ারি দেন তিনি। সেই সভা নিয়ে দিগবাজি খেলেন হুমায়ুন। মঙ্গলবার সভা শুরুর কয়েক ঘন্টা আগে রাজ্য নেতৃত্বের দোহাই দিয়ে সভা বন্ধ রাখলেন হুমায়ুন। আপনাদেরকে দেখাচ্ছি SSKM হাসপাতালের ছবি। উডবার্ন ওয়ার্ড থেকে বের করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকে বাসভবনে নিয়ে যাওয়ার জন্য তার প্রস্তুতি চলছে। বাড়ি থেকেই চিকিৎসা করাতে চান, হাসপাতাল থেকে বের করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে। প্রথম খবর কলকাতা টিভিতে, SSKM এ মুখ্যমন্ত্রীকে ছাড়া হলো, বাড়ি থেকেই চিকিৎসা করাবেন, হাঁটুর নিচে এবং কোমরের বাঁ দিকে চোট পেয়েছেন, তার চিকিৎসার ব্যবস্থা তার বাড়ি থেকেই করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা সরাসরি দেখাচ্ছি দর্শকদের প্রথম খবর, হাসপাতাল থেকে ছাড়া হলো মুখ্যমন্ত্রীকে। একদমই, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে করে আনা হলো এবং তারপরে তার জন্য যে বড় গাড়ি, অর্থাৎ প্রথম যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SSKM এ এসেছিলেন তখন যে গাড়ি ছিল বড় কালারের মহেন্দ্রার যে গাড়ি ছিল বড় গাড়ি, সেই গাড়িতে তিনি উঠতে পারবেন না এবং সেই কারণের জন্য ছোট গাড়ি আনা হলো এবং সেই কারণের জন্যই কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগে গিয়েছে একটি বক্স ওয়াগনে ছোট গাড়ি যেটাতে হুইল চেয়ার থেকে ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে ধরে তোলা হলো, যেখানে মালা রয় ছিলেন এবং কাকলি ঘোষদস্তিদার ছিলেন এবং তাছাড়াও কিন্তু যারা অন্যান্য যারা নেতা নেত্রীরা তারা ছিলেন এবং ফিরাদ হাকিম আছেন সেখানে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যারা কর্তৃপক্ষ উডবার্ন ব্লকের তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে তুললেন এই গাড়িতে, কিন্তু তাকে দেখে যেমনটা মনে হচ্ছেন যে তিনি অত্যন্ত ট্রমাটাইজ রয়েছেন। তিনি তার যে পায়ে লেগেছে যে বাঁ দিকে লিগামেন্টে, অর্থাৎ হাঁটুর যে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে লেগেছে এবং তাছাড়াও যে তার কোমরে লেগেছে সেটা কিন্তু তাকে দেখেই কার্যত পরিষ্কার যে তিনি কতটা ট্রমাটাইজ রয়েছেন। এবং ইতিমধ্যেই তোমাকে যে চিত্র দেখাচ্ছি যেখানে তুমি দেখতে পাচ্ছ যে হায়ার অফিসিয়ালসদের যারা উচ্চ পদস্থ অধিকর্তারা DGCP থেকে আরম্ভ করে DC South এবং শাসক দলের অন্যান্য, দেখতে পাচ্ছ তুমি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে যাচ্ছেন, ইতিমধ্যেই তুমি সেই চিত্র দেখতে পেলে যে মিডিয়ার উদ্দেশ্যে তিনি হাত দেখিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SSKM উডবার্ন ব্লক ছেড়ে তিনি বেরিয়ে গেলেন, ইতিমধ্যেই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে রীতিমতো ধরে তাকে তোলা হলো, গাড়িতে তোলা হলো এবং তিনি নিজে যে পায়ে হেঁটে উঠবেন এমনটা অবস্থা অব্দি তার নেই, যথেষ্ট ট্রমাটাইজ তিনি রয়েছেন। এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে তার বাঁ পায়ে লেগেছে, তার কোমরে লেগেছে, লিগামেন্টে চোট পেয়েছেন তিনি এবং যে MRI রিপোর্ট, সেই MRI রিপোর্টের পরে কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে যে তার কোথায় কোথায় আঘাত লেগেছে। এবং তারপরেও যে চিত্র দেখা গেল সুসন্দীপা, যে চিত্র
দেখা গেল তারপরেও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হসপিটালে থেকে ট্রিটমেন্ট করতে চাইলেন না, তিনি চাইলেন যে তিনি বাড়িতে গিয়ে বাড়ি থেকে তিনি এই ট্রিটমেন্ট করাবেন, এবং সেই কারণের জন্য তিনি কিন্তু এই এসএসকেএম এ উডবান ব্লকে ডাক্তারদের তিনি বলেছেন যে তিনি যা তার যা যাবতীয় যা জিনিস লাগবেন যা জিনিস লাগবে চিকিৎসার জন্য সেটা বাড়িতে অ্যারেঞ্জ করতে এবং বাড়ি থেকেই তিনি চিকিৎসা করাবেন বলে কিন্তু চিকিৎসকদের বলেছেন। এবং এমআরআই রিপোর্টের পর যে এমআরআই রিপোর্ট এসেছিল সেই এমআরআই রিপোর্টের পর যেটা আমি বারংবার তোমাকে জানাচ্ছি যে যে তিনজন ডাক্তার রাজেশ প্রামাণিক, অর্চনা সিং এবং অলোক পণ্ডিত, এই তিনজন ডাক্তারের নেতৃত্বে যে তার চিকিৎসা হয়েছে এই জরুরি অবতরণের জেরে যে তিনি আহত হয়েছেন এবং তার যে চিকিৎসা হয়েছে যে এমআরআই করা হয়েছে দ্রুত এমআরআই পরে যে রিপোর্ট এসেছে যেখানে দেখা গিয়েছে যে বাঁ হাঁটুতে লিগামেন্ট ও হিপ জয়েন্টের লিগামেন্টে চোট আছে এবং তার ফ্লুইডও কালেক্ট করা হয়েছে সেখান থেকে যেখানে চোট লেগেছে সেই চোটের এরিয়া থেকে ফ্লুইড কালেক্ট করা হয়েছে এবং তারপরে কিছু চিকিৎসকরা তারা অ্যাডভাইস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যাতে তিনি অ্যাডমিট হন এবং অ্যাডমিট থেকে তিনি যাতে চিকিৎসা করান তার নিজের, সেই অ্যাডভাইসও কিন্তু উডবান ব্লকের ডাক্তাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন। কিন্তু সেই সেই যে তার চিকিৎসকদের যে যে তাদের যে অ্যাডভাইস সেই অ্যাডভাইস কিন্তু মানেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে যেহেতু সামনে পঞ্চায়েত ভোট রয়েছে, প্রচুর কাজ পেন্ডিং রয়েছে, প্রচুর কাজ করতে হবে এবং তিনি যদি হসপিটালাইজড হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রচুর কাজ তার করা সম্ভব নয় হসপিটাল থেকে, সেই কারণের জন্য তিনি বাড়ি যেতে চান, বাড়িতে থেকে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি ট্রিটমেন্ট করাবেন কিন্তু তিনি বাড়িতে থেকে করাবেন এবং সেই কারণের জন্যই কিন্তু এসএসকেএম থেকে তিনি বেরিয়ে গেলেন চিকিৎসা করার পরে এবং তিনি তার কালীঘাটের বাড়িতে থেকে চিকিৎসা করাবেন এবং সেখানেই তার চিকিৎসা হবে। এবং তাছাড়াও যেটা দেখা গেল যে তিনি যে গাড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় একটি মহেন্দ্রার গাড়ি, যেই গাড়িতে তিনি যথেষ্ট উঁচু, যেই গাড়ি থেকে তিনি সহজে উঠতে পারবেন না এই মুহূর্তে তার যা অবস্থা শারীরিক অবস্থা রয়েছে সেই কারণের জন্য তার জন্য ছোট গাড়ি অ্যারেঞ্জ করা হলো এবং সেই কারণে বেশ কিছুটা সময় লেগে গেল সেই ছোট গাড়ি অ্যারেঞ্জ করতে এবং যেহেতু তিনি মুখ্যমন্ত্রী সেই কারণের জন্য কিন্তু তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটাও দেখতে হচ্ছিল গাড়ির এবং সেই কারণের জন্য বেশ কিছুটা সময় লেগে গেল এবং গাড়ি আসার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই গাড়িতে তাকে ধরে হুইল চেয়ারে করে প্রথমে তাকে নামানো হয় এবং তারপর তাকে ধরে ধরে রীতিমতো ধরে ধরে তাকে গাড়িতে তোলা হয়, কারণ যেমনটা দেখা গেল যে তিনি যথেষ্ট ট্রমাটাইজ এবং তিনি নিজে উঠতে পারছেন না এবং সেই কারণের জন্য কিন্তু যেটা দেখা গেল যে মালা রয় ছিলেন এবং অন্যান্য স্টাফেরা ছিলেন, ডাক্তাররা ছিলেন উডবান ব্লকে, তারা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওনাকে গাড়িতে ওঠালেন এবং তারপর কিন্তু সেই গাড়ি চলে গেল কালীঘাটের উদ্দেশ্যে। ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেছেন তার কালীঘাটের বাড়ি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি কালীঘাটের বাড়িতে ঢুকে যাবেন এবং সেখান থেকেই তিনি তার চিকিৎসা করাবেন এবং যেহেতু পঞ্চায়েত রয়েছে বাড়ি থেকে চিকিৎসা যেমন করাবেন এবং যেসব জরুরি কাজ পেন্ডিং রয়েছে বাড়ি থেকেই তিনি সারবেন বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। ধন্যবাদ রিয়া। রিয়া মাঝি কথা বললেন আমাদের প্রতিনিধি। বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার চিকিৎসার যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে উডবান ওয়ার্ডে সেখানে তিনি ভর্তি হতে চাননি, তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান। সামনেই পঞ্চায়েত নির্বাচন, দলীয় কাজকর্ম থেকে প্রচার সবই রয়েছে কিন্তু তার মধ্যে নিজের চিকিৎসার কথা ভেবে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন, সেই মতো এসএসকেএম থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন।